আমার 100 ভাগ দিয়ে চেষ্টা করেছি বুবলি ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি বেশ কিছুদিন প্রেমের সম্পর্কের পর লুকিয়ে বিয়ে করলেও এক ছাদের নিচে দীর্ঘদিন থাকা হয়নি এই দম্পতি যদিও তাদের সংসারে জন্ম নিয়েছে একটি ফুটফুটে পুত্র সন্তান কিন্তু এরপরেও স্বামী স্ত্রী দুজন হেঁটেছেন দুজনের ভিন্ন পথে সাকিব খান দাবি করছেন বুবলির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার যদিও নায়িকা সেটি অস্বীকার করেছেন সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলি জানান সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করেছেন তিনি বুবলি বলেন আমি আমার 100 ভাগ দিয়ে চেষ্টা করেছি হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে আমি তার পছন্দের জায়গা থেকে সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক ছেড়ে হোক কোনো কাজ করে হোক বা না করে হোক শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক যেভাবে ভালো লাগে যেটা যেভাবে শান্তি থাকে সেভাবেই আমি ট্রাই করেছি এবং ট্রাই করে যাচ্ছি এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক এটাই চাই তিনি বলেন আমি আমার জায়গা থেকে একটু আগে যেটা বলেছি আমার দোষ হলে আমি তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না এত কিছুর পরও আমি তাকে এভাবে সম্মান করতাম না কারণ আমরা একটা কথা বলে থাকি আপনাকে যে সম্মান করবে আপনি তাকে সম্মান করবেন অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর 2018 সালের জুলাই মাসে বুবলিকে বিয়ে করেন সাকিব খান এরপর তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান যার নাম শেজাদ খান বীর